আন্টি, আপনার জন্য এতগুলো খাবার কে নিয়ে আসছে? কোন মেয়ে? বড় মেয়ে? আপনি বাসায় রান্না করতে পারতেছেন না, সালমান অসুস্থ, এই জন্য দেখছেন একটা বড় মেয়ে থাকলে কত উপকারে আসে। কি কি রান্না করে নিয়ে আসছে দেখি? চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছ ভুনা? আর এটা করলা ভাজি? মাশাল্লাহ। এটা লাউ? এটা মাছ ভুনা? এটা হচ্ছে রুই মাছ, বেগুন দিয়ে রান্না করে নিয়ে আসছে, কালারটা কি সুন্দর হয়েছে। করলা ভাজি, চিংড়ি মাছ ভুনা, লাউ, সরপুটি মাছ, এরকম বড় মেয়ে ঘরে ঘরে থাকা উচিত। মা যখন অসুস্থ থাকবে তখন এরকম বড় মেয়ে আশেপাশে থাকলে রান্না করে নিয়ে আসবে। সবসময় কি শুধু মেয়েরা মারাই রান্না করে দিবে? মেয়েদেরও কিছু কিছু দায়িত্ব থাকে, যে যে এই মেয়েটা বুঝে শুনে দায়িত্বটা পালন করেছে, তো এই মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। কি দোয়া করবে? যেন ভালো থাকে, আমার বোনটার বেবি হবে, যেন সুস্থভাবে সুন্দর একটা বেবি আল্লাহ দেয়, এই জিনিসটা দোয়া করবেন। ও প্রেগনেন্ট অবস্থায় ওর মার জন্য এগুলো সব রান্না করে নিয়ে আসছে, ওর ভাইটা অসুস্থ এই জন্য। ক্যান্ডি খুশি? আলহামদুলিল্লাহ, যেটা আশা করি না এটা পাইছি, সেটা পাইছি। হ্যাঁ, মারা তো আসলে বাচ্চাদের কাছ থেকে কোনো কিছু আশা করে না, কিন্তু কিছু অল্প কিছু একটু পাইলে অনেক খুশি হয়। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অসুস্থ। তো সবাই দোয়া করবেন ওর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।